আগামী নির্বাচনে বিএনপির নেতাকে আর জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির দণ্ডপ্রাপ্ত শীর্ষ দুই নেতা নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য তবে গত নির্বাচনের মতো সহজে জয় পাওয়া সম্ভব হবে না বলেও করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দোহাই নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি আরও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন এবার কঠিক্ষা দিতে হবে গত নির্বাচনের মতো সহজে জয় পাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত অথচ এখনও দলের নেতা ঠিক করতে পারেনি বিএনপি নির্বাচনে কে হবে আপনাদের প্রধানমন্ত্রী কে আপনাদের নির্বাচনের নেতা দুজন নেতাই হচ্ছে দণ্ডপ্রাপ্ত এদের দুজনের একজনেই নির্বাচন করার যোগ্যতা নেই সম্মেলনে সরাসরি অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপি এখনো তাদের নেতৃত্ব ঠিক করতে না পারায় আগামী নির্বাচনে অংশ নিতে চাইছে না তারা এদিকে রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম দেলোয়ার স্মৃতি পরিষদের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন গণতন্ত্র আর স্বাধীন নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করেন এমপি যে কারণে ষড়যন্ত্র করছে দলটি নিরপেক্ষ সরকারের দোহাই দিয়ে যদি মনে করেন দেশে কোনো অস্থল পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটার তাহলে ভুল পথে হাঁটছে আপনারা যদি স্বপ্ন দেখে বিবাহ স্বপ্ন দেখে যে দেশের মধ্যে অরাজদায়ক পরিস্থিতি তৈরি করে আপনার সরকারকে পতন ঘটাবেন সেই স্বপ্ন আপনাদের দুঃস্বপ্ন হিসাবে থাকবে মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা